আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট কিভাবে অরেঞ্জ ফ্লেভারে ভরা অরেঞ্জ কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এখানে একটা অরেঞ্জকে কেটে নিচ্ছি। অরেঞ্জটা কেটে আমি অরেঞ্জ থেকে জুস বের করে নিব। আমি এরকম একটা জুসার দিয়ে জুস বের করে নিচ্ছি। অরেঞ্জ জুসটা আমি বের করে নিয়েছি, আর এর সাথে যে এইরকম ঘাসটা থাকে এটাকেও আমি ফেলে দিব না, এগুলোকেও আমি জুসের সাথে নিয়ে নিচ্ছি। এগুলো আমি কেকের মধ্যে ইউজ করব। কেকটা খাওয়ার সময় এই আঁশগুলা খুবই ভালো লাগে। আমি একটা অরেঞ্জ থেকে এখানে হাফ নিয়েছি জুস, আর বাকি জুসটা লাগবে না, এতটুকুই হবে। এখন একটা মিক্সিং বোলে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে ইউজ করবেন। এখন আমি ডিম দুইটাকে বিট করে নিব। আপনাদের কাছে যদি বিটার না থাকে হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারবেন। এখন আমি এর সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমি আর 2 মিনিটের মতো বিট করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আমি আবার বিট করে নিচ্ছি। দুই তিন মিনিটের মধ্যে লাগবে বিট করতে, একটু ফোমের মতো হলেই আমি বিট করা অফ করে দিব। দেখেন হয়ে গিয়েছে, এরকম হলেই হবে। এখন আমি ড্রাই উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা, এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি চালনি দিয়ে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর চালের মধ্যে যে এক্সট্রাগুলো থাকবে সেগুলো অবশ্যই ফেলে দিবেন। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি। আমি একটা অরেঞ্জের অর্ধেকটা জুস দিয়েছি এখানে। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে মিক্সড করা, দেখেন এর কনসিস্টেন্সিটা কিরকম হয়েছে, এরকম ঘনই থাকবে। কেক তৈরি করার জন্য এখন আমি একটা ডিশ নিয়ে নিয়েছি। ঘরে থাকা যে কোনো এরকম ডিশ আপনারা ইউজ করতে পারবেন কেক তৈরি করার জন্য। আমি এইখানে তেল ব্রাশ করে নিচ্ছি ডিশের ভিতরে। এখন ডিশের মাপে আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম, আপনারা যে কোনো পেপার নিতে পারবেন এখানে। এখন খুব ভালোভাবে কাগজের উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমি ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢালবেন যেন সুন্দরভাবে নিচে পড়ে সমান হয়ে যায়। এখন আমি ডিশটাকে ধরে একটু বাড়ি দিয়ে দিচ্ছি যেন এর ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। আমি আজকে কেকটা তৈরি করব ওভেনে, আপনারা চাইলে চুলায় তৈরি করতে পারবেন। ওভেনে আমি কেকটাকে 150 ডিগ্রি ফারেনহিটে 40 থেকে 45 মিনিট লাগবে আমি বেক করে নিব।
আপনারা যদি কেকটা চুলায় তৈরি করেন তাহলে 40 থেকে 50 মিনিটের মধ্যে কেকটা হয়ে যাবে। আমি ফিরে আসছি 50 মিনিট পর। দেখেন কেকটা হয়ে গিয়েছে, আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটি ন্যাপ দিয়ে সাইডে থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কেকটাকে ঠান্ডা করে তারপরে কেকটাকে ঢালবেন, কারণ গরম থাকতে কেকটাকে কখনোই আপনারা সার্ভ করবেন না। খুবই সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। এখন আমি পেপারটা তুলে ফেলছি। আপনাদেরকে এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি আসলে ভিতরে কতটা সুন্দর হয়েছে। খুবই সফট হয়েছে, আপনারা আমার কাটা দেখেই বুঝতে পারছেন কেকটা এতটাই ইয়ামি হয়েছে আর খুবই সফট হয়েছে। এত সুন্দর ফ্লাফি কেক হয়েছে। অরেঞ্জ কেকটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আমার এই অরেঞ্জ কেকটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে। দেখেন খুবই স্পঞ্জি হয়েছে। আর আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও অনেক মজার মজার রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আরও অনেক মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নেক্সটে আমি আরও অনেক মজার মজার কেকের রেসিপি নিয়ে আসব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। কিপ ওয়াচিং নাজবিন কিচেনের লাইফস্টাইল। আল্লাহ হাফেজ।